बिस्मिल्लाहिर रहमानिर रहीम। आजकेर ऑनलाइन क्लासे सकल के स्वागतम। प्रिय शिक्षार्थीरा केमन आछो तोमरा सबाई? आमी होसने आरा हैपी, सहकारी शिक्षक हजरत शाह आली उच्च बालिका विद्यालय। आमी आजके सप्तम श्रेणी तथ्य और जोगाजोग प्रजुक्ति विषय प्रथम अध्याय पाठ एक निये आलोचना करब। प्रिय शिक्षार्थीरा तुम्हरा तुम्हारे मूल बोईटी एवं खाता कलम नहीं प्रस्तुत थाकबे एवं आमार साथे पाठे सक्रिय अंशग्रहण करबे। जदि तुम्हारे कोनो किछु बुझते असुविधा है तुम्हारा कमेंट बक्से जानाबे, आमी चेष्टा करब परवर्तीते तुम्हारे प्रब्लेम सल्विंग क्लास निये आसार जोन्नो। तो चलो शिक्षार्थीरा आमरा आमादेर क्लासटी शुरू करे दिई। प्रिय शिक्षार्थीरा तुम्हारा लक्ष्य करो पर्दाय दुटी छवि देखते पाच्छो, ताई ना? हाँ, प्रथम छविटीते आमरा देखते पाच्छी परिवारेर सदस्यरा मिले किछु एकटा देखछे, ताई ना? कि देखछे बोलो तो? हाँ, टेलिविशन देखछे। टेलिविशने अनुष्ठान देखछे, ठीक आछे? ताहले आमरा प्रथम छविते देखते पाच्छी टेलिविशने अनुष्ठान देखा होच्छे। एबं द्वितीय छविते कि देखते पाच्छो बोलो तो? द्वितीय छविते आमरा देखछी एकजन व्यक्ति माठे काज करछे एबं साथे फोने कथा बोलछे। তাহলে আমরা দেখছি মোবাইল ফোনে কথা বলা হচ্ছে। আমরা এই দুটি ছবি থেকে কি বুঝতে পারছি বলো তো? এখানে টেলিভিশনে অনুষ্ঠান দেখছে এবং মোবাইল ফোনে কথা বলছে। বলতে পারবে তোমরা এই দুটি ছবি থেকে আমরা আসলে কি বুঝতে পারছি? হ্যাঁ, ঠিকই ধরেছো। আমাদের ব্যক্তিগত জীবনে আমরা যে সকল তথ্য এবং যোগাযোগ প্রযুক্তিগুলো ব্যবহার করছি আমরা তার একটি প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। ব্যক্তিগত জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, তাই না? আজকের পাঠ শেষে আমরা শিক্ষার্থীরা যা যা শিখতে পারবে তা হলো ব্যক্তিগত প্রয়োজনে অন্যান্য প্রযুক্তির তুলনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব বর্ণনা করতে পারবে, একজন সাধারণ মানুষের দৈনন্দিন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের তালিকা প্রস্তুত করতে পারবে, ব্যক্তিগত যোগাযোগ এর মাধ্যম হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা বর্ণনা করতে পারবে, বিনোদনের মাধ্যম হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সুবিধা ব্যাখ্যা করতে পারবে, জিপিএস এর ধারণা ব্যাখ্যা করতে পারবে। তো শিক্ষার্থীরা এই ছবিটি লক্ষ্য করো, ছবিটিতে কি দেখতে পাচ্ছ? একটি হেলিকপ্টার, তাই না? একটি উড়োজাহাজকে আমরা উড়তে দেখছি, উড়োজাহাজ। এই ছবিটিতে আমরা কি দেখছি? একটি বাস, তাই না? হ্যাঁ, এই ছবিটিতে আমরা কি দেখছি? এটি একটি পাওয়ার ট্রিলার, যেটির মাধ্যমে জমি চাষ করা হয়ে থাকে। এই ছবিটিতে আমরা কি দেখছি? মোবাইল ফোন। তাহলে আমরা এই যে চারটি ছবি দেখছি, এই চারটি ছবি দ্বারা আমরা কি বুঝছি বলো তো? এই যে চারটি প্রযুক্তি দেখতে পাচ্ছি, উপরের যে চারটি প্রযুক্তি আমরা দেখছি, উপরের প্রযুক্তিগুলোর মধ্যে পার্থক্য কি? কোনটি সাধারণ মানুষের প্রতিদিন কাজে লাগে বলতে পারবে তোমরা? এখন তোমাদের জন্য একটি কাজ থাকছে, তোমরা কাজটি করবে। তুমি চিন্তা করে লেখো তোমার পরিবারের সদস্যরা প্রতিদিন কি কি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে। প্রথমে তুমি চিন্তা করবে, তারপর লিখবে যে তোমার পরিবারের সদস্যরা প্রতিদিন কি কি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে থাকে। তোমাদের জন্য সময় দিলাম আমি 10 মিনিট, ঠিক আছে? তোমরা লেখাটি লিখো। এখন তোমাদের জন্য আরেকটি কাজ থাকছে, তোমরা নিচে একটি ভিডিও দেখাবো, সেই ভিডিওটি লক্ষ্য করবে এবং সেখানে মোবাইল ফোন দিয়ে কি কি কাজ করা হচ্ছে তার একটি তালিকা প্রস্তুত করবে, ঠিক আছে? মানি অর্ডার
অপেক্ষা করো, দয়া করে পাঠাচ্ছি। হ্যালো ভাইয়া, ট্রেনের টিকিট তো আমি অনলাইনে বুক করেছি, তোমার আর স্টেশনে যাওয়ার কোনো হ্যালো বাবা, ডিসি অফিস থেকে একটা এসএমএস আসছে। হ্যাঁ, আমাদের জমির যে খতিয়ানের হ্যাঁ কপিটা ছিল, বাকিটা কপিটা ওইটা রেডি হয়ে গেছে। তাহলে নিচে যে তোমরা এখন ভিডিওটি দেখলে, সেই ভিডিও থেকে তোমরা মোবাইল ফোন নিয়ে কী কী কাজ করা হচ্ছে এই ভিডিওটিতে তার একটি তালিকা প্রস্তুত করবে তোমরা এখন। এটি তোমাদের আরেকটি কাজ। তো আমরা যে উত্তরগুলো লিখেছো তোমরা, সেই উত্তরগুলোর সাথে একটু মিলিয়ে নাও। যোগাযোগের মাধ্যম হিসেবে মোবাইল ফোন দিয়ে যা করা যায়, টাকা পাঠানো ও গ্রহণ করা, বিদ্যুৎ পানির বিল পরিশোধ করা, পরীক্ষার ফলাফল গ্রহণ করা, থানায় মামলা করা, পাসপোর্টের আবেদন করা, ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন করা, ট্রেনের টিকিট বুক করা ইত্যাদি, এছাড়াও আরও নানা ধরনের কাজ করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, এই যে ছবি দেখতে পাচ্ছ তোমরা এখানে, এখানে কিন্তু অ্যারো চিহ্ন দ্বারা দেখানো হচ্ছে যে মা এবং ছেলে, তাই না, দুইজন ব্যক্তি কথা বলছে, একজন আরেকজনের সাথে মোবাইল ফোনের মাধ্যমে কথা বলছে। মোবাইল ফোনে অন্য একজনের সাথে কথা বলতে পারে, তাই না। মোবাইল ফোনের আমরা আরেকটি ব্যবহার দেখলাম এই ছবিটাতে। তোমরা কি বুঝতে পারছো এই ছবিতে? আরা এসএমএস পাঠানোর জন্য তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করা হয়, তার মানে আমরা মোবাইল ফোনের মাধ্যমে এসএমএস এর মাধ্যমে কাউকে কোনো তথ্য পাঠাতে পারি। এই ছবিটিতে দেখো তো, লক্ষ্য করো তো কি দেখতে পাচ্ছ। প্রথম ছবিটিতে আমরা দেখছি যে একজন ব্যক্তি ভিডিও কলে কথা বলছে কারোর সাথে, তাই না। হ্যাঁ, এবং দ্বিতীয় ছবিটিতে আমরা দেখছি কোনো একটি দর্শনীয় স্থানে বেড়াতে গিয়েছেন একজন, বন্ধুরা মিলে ছবি তুলছে, তাই না। হ্যাঁ, তাহলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে সাধারণ মানুষও ছবি তুলতে ও ভিডিও করতে পারে। তাহলে আমরা যে কোনো জায়গায় বেড়াতে গেলে এখন আমাকে সাথে করে ক্যামেরা নিতে হয় না, এখন কিন্তু আমাদের মোবাইল ফোনে অনেক ভালো ভালো ক্যামেরা আমরা সুযোগ সুবিধা পাচ্ছি, ক্যামেরা ছবি তুলতে পাচ্ছি, ভিডিও করতে পাচ্ছি এবং কারোর সাথে যোগাযোগ করতে পাচ্ছি অডিও কলে, ভিডিও কলে, এমনকি আমরা মেইল করতে পাচ্ছি, ইন্টারনেট সুবিধা পাচ্ছি, বিভিন্ন ধরনের সুবিধা আমরা মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু পেয়ে যাচ্ছি। এই ছবিটিতে লক্ষ্য করো, বন্ধুরা মিলে মোবাইলে কিছু একটা দেখছে এবং পাশের ছবিতে আমরা দেখছি কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে একটি মেয়ে ক্লাস নিচ্ছে বয়স্ক মহিলাদের, তাই না। তাহলে মোবাইল ফোন ও ল্যাপটপ ব্যবহার করে ভিডিও গান ও দেখা ও শোনা যায়। তাহলে মোবাইল ফোন ব্যবহার করে এবং ল্যাপটপ ব্যবহার করেও আমরা ভিডিও গান দেখতে পারি, শুনতেও পারি। এই ছবিটিতে লক্ষ্য করো, এখানে দুটি ছবি দেওয়া আছে। আমরা প্রথম ছবির দ্বারা বুঝতে পারছি যে এটি একটি বাংলাভিশন টেলিভিশনের একটি খবর, এবং আরেক পাশের ছবিতে আমরা দেখছি টিভিতে দুইজন ব্যক্তি ঘরে বসে খবর দেখছে, তাই না। তাহলে টেলিভিশনে বিভিন্ন অনুষ্ঠান খবর দেখা ও শোনা যায়। তাহলে টেলিভিশনের মাধ্যমেও কিন্তু আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান দেখতে পারি, খবর দেখতে পারি এবং শুনতে পারি। এই ছবিটি লক্ষ্য করো, এখানে চারটি ইনস্ট্রুমেন্ট দেওয়া আছে। একটি হচ্ছে ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্টফোন। এখানে অ্যারো চিহ্ন দ্বারা দেখানো হয়েছে প্রথমে ডেস্কটপ আবিষ্কার হয়েছে, তারপর ল্যাপটপ এবং তারপর ট্যাবলেট, এবং ট্যাবলেট থেকে স্মার্টফোনে নিয়ে আসা হয়েছে। কারণ আমাদের দিনে দিনে কিন্তু আমরা সুযোগ সুবিধার পরিধি আমাদের অনেক বেশি প্রয়োজন হয়, এবং অসুবিধা যাতে কম হয় এবং সুবিধা যাতে আমাদের বেশি হয়, সেই কারণেই কিন্তু বিভিন্ন বিজ্ঞানীরা কাজ করে যাচ্ছে। কারণ মানুষের সুবিধা সুযোগ সুবিধা যেন দিনে দিনে কীভাবে বাড়ানো যায়, সেই জন্যই কিন্তু কাজ করে যাচ্ছে বিজ্ঞানীরা, কীভাবে মানুষকে আরও বেশি সুযোগ সুবিধা দিয়ে প্রদান করা যায়। কম্পিউটার দিন দিন ছোট হচ্ছে এবং স্মার্টফোন দিয়েও কম্পিউটারের কাজ করা যাচ্ছে, যার ফলে প্রযুক্তি সাধারণ মানুষের হাতের মুঠোয় এসেছে। একজন ব্যক্তি কিন্তু খুব 10,000 টাকার মধ্যে কিন্তু স্মার্টফোন কিনতে পাচ্ছে, কিন্তু 30-40,000 টাকা দিয়ে কিন্তু সহজে সবাই ল্যাপটপ কিনতে
পারে না। তো সেই কারণে কিন্তু ল্যাপটপে যে যে কাজ করা যায় অনেক কাজই কিন্তু স্মার্টফোনেও করা যায়, এবং বিশেষ করে শিক্ষার্থীদের যেন সর্বসাধারণের যেন হাতের মুঠোয় চলে আসে প্রযুক্তিটা, সেই কারণে কিন্তু এই যে দিনে দিনে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে। এবার এসো আমরা আরেকটি ভিডিও দেখি এবং জিপিএস এর ব্যবহার সম্পর্কে ধারণা লাভ করি। Calling of the Bluetooth. Let me go ahead and set the destination first. Predetermined, pretty close, and it's calculating. It's got the GPS fixed immediately, and I'm going to show you the call right now. আমরা পর্দায় লক্ষ্য করি এখানে দুটি ছবি দেখতে পাচ্ছি, একটি হচ্ছে এটি আমরা গাড়ির ছবি দেখতে পাচ্ছি এবং এটি দেখতে পাচ্ছি একটি জিপিএস, এটি একটি ট্রান্সমিটার, এটি কিন্তু গাড়ির মধ্যে বসানো থাকে এবং এটির মাধ্যমে আমরা লোকেশন ট্র্যাক করতে পারি যে গাড়িটি কোথায় আছে। গাড়িতে জিপিএস ব্যবহার করে পৃথিবীর যে কোনো স্থানের অবস্থান বের করা যায় এবং ঠিকানা জানা না থাকলেও জিপিএসের মাধ্যমে খুঁজে পাওয়া যায়। গাড়িতে জিপিএস ব্যবহার করে পৃথিবীর যে কোনো স্থানের অবস্থান বের করা যায় এবং ঠিকানা জানা না থাকলেও জিপিএস এর সাহায্যে খুঁজে পাওয়া যায়। আমরা এই যে ছবিটি দেখতে পাচ্ছি এটি একটি জিপিএস এবং এটি গাড়িতে সেট করা থাকে। যদি সেট করা থাকে তাহলে আমরা গাড়িটি কোথায় আছে, গাড়িটির অবস্থান সম্পর্কে জানতে পারি যে কোনো প্রান্তেই থাকি না কেন। অনেকেই গাড়ি কিনে ভাড়া দিয়ে দেখে এবং যাকে ভাড়া দিচ্ছে সে সঠিকভাবে সেটি পরিচালিত করছে কিনা এবং গাড়িটি ঠিকভাবে চালাচ্ছে কিনা, সব কিছু, গাড়ির লোকেশন কোথায় আছে, গাড়িটি বিভিন্ন সতর্কতামূলক আমরা যে কোনো নোটিফিকেশন পেয়ে থাকব এই যদি জিপিএস লাগানো থাকে গাড়িতে। এখন তোমাদের জন্য একটি কাজ থাকছে, তোমরা কাজটি করবে। কাজটি হচ্ছে, মনে করো তুমি ঠিক করেছো কোনো ধরনের তথ্য প্রযুক্তি ব্যবহার না করে তোমার দিন কাটাবে। সারাদিনে কোন কাজগুলো তুমি করতে পারবে না তার একটি তালিকা তৈরি করো। তুমি তথ্য প্রযুক্তি, কোনো ধরনের তথ্য প্রযুক্তি ব্যবহার না করে তুমি কোন কোন কাজগুলো করতে পারবে না তার একটি তালিকা তৈরি করো। তোমরা যে উত্তরটি লিখেছো আমার উত্তরগুলোর সাথে মিলিয়ে নাও। দূরে কথা বলা যাবে না, দূরের আত্মীয়দের খবর পাওয়া কঠিন হবে, দৈনন্দিন হিসাব নিকাশ সহজ হবে না, বিনোদন কম হবে টেলিভিশন রেডিও ছাড়া, জাতীয় ও আন্তর্জাতিক খবর খেলার খবর পাবো না, পেপার পত্রিকা পাবো না, সুন্দর পাঠ্যপুস্তক পাবো না, সহজলভ্য হবে না। তাহলে আমরা সাধারণত এই কাজগুলো করতে পারবো না কোনো রকম তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার ছাড়া। এছাড়া আরও অনেক আছে আমার কাছে, এগুলো মনে হয়েছে, তোমরা তোমাদের উত্তরের সাথে মিলালে দেখবে যে অনেক বড় একটা লিস্ট তৈরি করা যা সম্ভব হবে। তাহলে তোমাদের উত্তরের সাথে এই উত্তরটা যথাযথভাবে মিলিয়ে তোমরা নতুন করে কিছু পয়েন্ট লিখে ফেলো। তাহলে চলো আমরা জেনে নিই আজকে নতুন কী কী শিখলাম। আমরা আজকে নতুন শিখলাম ডেস্কটপ, ল্যাপটপ, নোটবুক, স্মার্টফোন, জিপিএস, তাই না? এই প্রত্যেকটি শব্দের সাথে আমরা পরিচিত হয়েছি এবং প্রত্যেকটি প্রযুক্তির
ব্যবহার সম্পর্কে জেনেছি। তো এখন আমি তোমাদের কিছু ছোট ছোট প্রশ্ন করব, তোমরা প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারবে আশা করি। তো প্রথম প্রশ্নটি হচ্ছে, নিচের কোন প্রযুক্তিটি সাধারণ মানুষের বেশি কাজে লাগে? অপশনগুলো হলো ক কৃষি প্রযুক্তি, খ মোটরগাড়ি প্রযুক্তি, গ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ঘ রকেট প্রযুক্তি। সঠিক উত্তর কোনটি হবে? ক কৃষি প্রযুক্তি হবে না, খ দেখি হবে না মোটরগাড়ি প্রযুক্তি, গ হ্যাঁ তথ্য যোগাযোগ প্রযুক্তি, তাই না? রকেট প্রযুক্তি হবে না। তাহলে বেচের কোন প্রযুক্তিটি মানুষের বেশি কাজে লাগে? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এখন দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, কোনটি ধীরে ধীরে একটি বুদ্ধিমান যন্ত্রে পরিণত হতে চলছে? অপশনগুলো হলো ক মোবাইল ফোন, হ্যাঁ এটি সঠিক উত্তর, খ রেডিও, দেখি এগুলো হয় কি না, গ ল্যান্ড ফোন, এবং ঘ টেলিভিশন। তাহলে আমরা সঠিক উত্তর পেয়ে গিয়েছি, কোনটি ধীরে ধীরে একটি বুদ্ধিমান যন্ত্রে পরিণত হতে চলছে? মোবাইল ফোন, তাই না? হ্যাঁ। তৃতীয় প্রশ্নটি হচ্ছে, কিসের মাধ্যমে আমরা কোনো জায়গার অবস্থান সম্পর্কে জানতে পারি? অপশনগুলো হচ্ছে ক ডেস্কটপ, খ নোটবুক, ক ল্যাপটপ, ঘ জিপিএস। এটি সঠিক উত্তর কোনটি হবে? ডেস্কটপ হবে? হবে না। নোটবুক হবে? হবে না। ল্যাপটপ? হবে না। জিপিএস, তাই না? হ্যাঁ। তাহলে জিপিএসের মাধ্যমে আমরা কোনো জায়গার সঠিক অবস্থান জানতে পারি। চতুর্থ প্রশ্নটি হচ্ছে, নিচের কোনটি ব্যক্তিগত যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম? টেলিফোন, ফ্যাক্স, কম্পিউটার, মোবাইল, বলতে পারবে তোমরা? হ্যাঁ, টেলিফোন হবে না, কারণ টেলিফোন কিন্তু সবসময় সবার কাছে থাকে না। ফ্যাক্স হবে? হবে না। কম্পিউটার হবে? হবে না। মোবাইল ফোন, তাই না? মোবাইল ফোন কিন্তু সবসময় সবার পকেটে বা কাছে থাকে, সুতরাং আমরা মোবাইল ফোন হচ্ছে ব্যক্তিগত যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম। এখন তোমাদের জন্য একটি বাড়ির কাজ থাকছে, তোমরা বাড়ির কাজটি কমপ্লিট করবে। ক্লাস শেষে ব্যক্তিগত যোগাযোগের জন্য তুমি কোন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বেশি পছন্দ করো ব্যাখ্যা করো। তোমাদের আজকের পাঠ এখানে, আজকের আলোচনা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, নিজের যত্ন নেবে, পরিবারের যত্ন নেবে। আগামী ক্লাসে অংশগ্রহণের প্রত্যাশা জানিয়ে আমি আজকের পাঠ এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।